থেকে থেকে ঠোকাঠুকির এই পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রে, এবং এখানে আক্ষরিক অর্থেই চার চারটি হাড্ডাহাড্ডি প্রতিপক্ষ আমাদের সঙ্গে রয়েছে। কারণ গোটা রাজ্যে যেখানে কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়েছে, সেখানে মুর্শিদাবাদে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে জোট সমীকরণ সেটা দানা বাঁধেনি। এখানে কংগ্রেস এবং সিপিএম বা বামেরা বেশ কয়েকটি কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। আমার একদম ডান দিকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারপর রয়েছেন কংগ্রেসের সভ্য সমর্থকরা, তার পাশে রয়েছেন বাম কর্মী সমর্থকরা, এবং আমার বাঁদিকে রয়েছে বিজেপি, যারা মুর্শিদাবাদে এবারের ভোটে কিছু একটা করতে পারবে বলে অন্তত তাদের তরফ থেকে দাবি পেশ করা হচ্ছে। আমি প্রথম চলে যাব শাসক দলের কাছে। আমার প্রথম প্রশ্ন থাকবে, এই যে কংগ্রেস আর সিপিএম এর জোট হলো গোটা পশ্চিমবঙ্গে, কিন্তু অধীর চৌধুরীর ডেরা মুর্শিদাবাদ সেখানেই জোট হলো না, এর অ্যাডভান্টেজটা কতটা আপনারা ভোগ? ব্যাপার হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছি, আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যদি জোট হতো তাহলে আমরা এখানে অল আউট খেলতে পারতাম না, কিন্তু যেহেতু জোট হয়নি সেই জন্য আমরা আমাদের শক্তিটা যাচাই করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি, এটাই আমাদের অ্যাডভান্টেজ। জোট না হলে তো সুবিধা, কিন্তু জোট করতে পারলেন না, অধীর চৌধুরী নিজের জেলায় জোট করতে পারলেন। জোট শব্দ অর্থে যে অর্থে ওরা বোঝাতে চাইছে সেই অর্থে জোট সেটা কতখানি হয়েছে 21 তারিখের ময়দানে সেটা প্রমাণ পাবে। যেখানে বামপন্থীরা শক্তিশালী ঠিক সেখানে বামপন্থীরা জিতবে, কংগ্রেস যেখানে শক্তিশালী কংগ্রেস জিতবে, মানুষ এখানে প্রতিবাদের ভাষায় মুর্শিদাবাদে গর্জে উঠছে, এখান থেকে নীলে 22 নীল হবে এই আশা রেখেই আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে, তাই আগামী 19 তারিখে বোঝা যাবে 21 তারিখের ভোটে গোটা মুর্শিদাবাদ। 21 তারিখের পর আমরা দেখিয়ে দেবো গোটা বাংলার সঙ্গে মুর্শিদাবাদে পরিবর্তন আসছে এবং এটা আবশ্যিক। এই জোট শুধুমাত্র কংগ্রেস বা সিপিএম এর জোট নয়, এই জোট হচ্ছে মানুষের জোট। সাধারণ মানুষ আমাদের সাথে চলে, কারোরই পায়ের তলায় মাটি নেই, সেই জন্যই এরা জোট করছেন। মুর্শিদাবাদ শহরে তৃণমূলের কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না, আজও নেই, আর কোনোদিন থাকবেও না। কার্যত দেউলিয়া দুটো রাজনৈতিক দল, কার্যত দেউলিয়া হয়ে যাওয়া দুটো রাজনৈতিক দল একে অপরের পরিপূরক হয়ে বাঁচার জন্য আপনাদেরকে দুমিনিটে দেখতে হয়। একদিন এই অধিচন্দ্রে বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে দুমিল দেখতে হবে, আজকে চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেসকে দুমিল দেখতে হয় না। অধীর চৌধুরীর গড়ে তৃণমূলের কোনো অস্তিত্ব আজ অব্দি এরা করতে পারেনি, এরা পারবে না। আর তৃণমূলের সবাই চোর, এটা সবাই জানে, পুরো মুর্শিদাবাদ পুরো ওয়েস্ট বেঙ্গল। যদি ভয় তাহলে মুর্শিদাবাদের জোটটা কেন করলে না তোমরা? জোটটা মানুষ মেনে নেয়নি। কংগ্রেস দলে এখন বলছে এসো সোহাগ তলে, আমরা তোমার সঙ্গে সোহাগ করি, কারণ একটাই, কংগ্রেস এবং সিপিএম বুঝে নিয়েছে পায়ের তলায় মাটি নেই, বাংলার মানুষ। এবারে বিজেপি বড়পুরা ফুল ফুটাচ্ছে, বিজেপি জোট কে গাউর তো দিতে না, বিজেপি জোরেরা এত কথা বলতে গেল, জোরেরা মানুষ আছে বড়পুরা। দীর্ঘদিন কংগ্রেস বহরমপুর মিউনিসিপ্যালিটি দখল করে রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কেন সেটাকে কর্পোরেশনে পরিণত করতে পারলো না, এর উত্তর চাই আমাদের। এরা শুধু বলছে, এরা শুধু চোর নয়, এরা তার সাথে নোংরা। লোকে বলছে পরিবর্তনের, লোকে বলছে পরিবর্তনের দেখো হাল পালায়। অধ্যক্ষর গায়ে তারা হাত দেয়, উপাচার্যর গায়ে হাত দেয়, এই লজ্জা বাংলা কোথায় রাখবে? 21 তারিখে এই বাংলার মানুষ তার প্রতিবাদ। আমরা রাজ্যে দেখেছি ওভারপুল পড়েছে, পুকুরে পুকুরে কামড়ালে জলতঙ্গ হয়, আর তৃণমূল কামড়ালে মৃত্যু আতঙ্ক হয় মানুষের মধ্যে। মানুষ চাই
মানুষ নন্দীগ্রাম ভোলানি জানে, মানুষ শ্রীমূল ভোলানি জানে, মানুষ নন্দীগ্রাম ভোলানি সেই হার মাত্রার সঙ্গে কংগ্রেস আজকে কেন জোট করলো? 55,000 কংগ্রেস কর্মী মরে যাওয়ার পর কেন জোট করলো? মদন মিত্রকে জেল থেকে মুক্তি দিতে হবে। অদৃশ্য শক্তি পায়ের নিচে মানুষ হয়ে গেছে, তারা জোট করছে। মদন ফুটবে আজকে বলুন বরম প্রেম মুর্শিদাবাদের ডন বলার অদৃশ্য চৌধুরীকে উনি আমাদের জন্য কি করেছেন বলুন। কান্না করছে দিদি, কান্না করছে, কান্না করছে। আজ অব্দি বাংলার মানুষ এইভাবে ঘুষ খেতে দেখেছে বলুন। নানুদা কান্ডে যারা ঘুষ খেলো তাদের গ্রেপ্তার করতে হবে। অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে জোট সমীকরণ যেভাবে ধাক্কা খেয়েছে তার প্রভাব কতটা পড়বে ভোট ব্যাংকে তা নিয়ে কি বলছেন বহরমপুর কেন্দ্রের ভোটাররা এবার শুনবো। বলছি মানব সভ্যতার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলঙ্ক, টিএমসি জন্ম কলঙ্ক। মমতা ব্যানার্জি একমাত্র সেই ব্যক্তি যেটা জানতো যে পশ্চিমবঙ্গে যে কংগ্রেসটা চলছে সেটা আসলে অধীর চৌধুরী বিকল্প বহরমপুর পুরো মুর্শিদাবাদে কেউ নাই। আর মদন মিত্রকে জেল থেকে মুন্দ্রিত চালাবে, জামা পাল্টে তৃণমূল হয়েছে, ভোটের পর আবার কংগ্রেস হয়ে যাবে এখানকার মুর্শিদাবাদে। যত যত কংগ্রেস থেকে যারা তৃণমূলে গেছে আবার ভোটের পরে 19 তারিখের পরে তারা তৃণমূল থেকে আবার কংগ্রেসে আসবে। অধীর চৌধুরী ছাড়া বহরমপুরে কারোর অস্তিত্ব নেই, কোনো থাকবে না। অধীর চৌধুরী দুরট, অধীর চৌধুরী কালো হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব। এবার জোট ছাড়া চলতে পারবে না, বলছে ওদের উন্নয়ন বলতে গেলে সারদা নারদা, ওদের এটাই উন্নয়ন। বহরমপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত ঠিক এবং প্রত্যেকটা ঠিকই